কলকাতা বাংলা চলচ্চিত্র আলোচিত এবং দর্শকপ্রিয় একজন তারকা হলেন রাইমা সেন। কেননা এই তারকা তার কেরিয়ার অনেকগুলো চলচ্চিত্রে অভিনয় করেন, সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের কাছে ভালো লেগেছিল। সুতরাং এই জন্য অবশ্য অল্প সময় দর্শকদের মধ্যে আলোচনা এই তারকা। মোরওভার এই তারকাকে সর্বদাই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সক্রিয় দেখা যায়, কেননা সেখানে এই তারকা তার প্রতিদিনের আপডেট শেয়ার করেন। কিন্তু মাঝে মাঝে খোলামেলা পোশাকের ছবি শেয়ার করে বিতর্কের শিকার হয়। মোরওভার যোগ সে সকল বিতর্ক কিংবা সমালোচনাকে এই তারকা সেভাবে গ্রহণ করে না, কেননা কলকাতা বাংলার এই সুন্দরী তার ইচ্ছা মতো ছবি সর্বদাই শেয়ার করেন। মোরওভার সেই ধারাবাহিকতায় সম্প্রতি এই তারকা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল অনেকগুলো ছবি শেয়ার করেন, কেননা তার প্রকাশ করা ছবিতে দেখা যায় শাড়ি পরে ক্যামেরার সামনে ধরা দিতে। যদিও খোলামেলা চুল হালকা মেকআপে তাকে দেখতে অনেকটা সুন্দরী লাগে, সুতরাং এই জন্য অবশ্য তিনি তার রূপে গুণে দর্শকদের মধ্যে আলোচনায়। তবে তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে মাইলাভ বলে দাবি করেন, কিন্তু অনেকে আবার তাকে অ্যামেজিং লিখেছে। মোরওভার অনেকে আবার জানতে চায় আগামীতে এই তারকাকে কোন চলচ্চিত্রে দেখা যাবে, কেননা প্রায় অনেকদিন যাবৎ এই তারকাকে কলকাতা বাংলা চলচ্চিত্রে দেখা যায় না। ঠিক এই জন্য অবশ্য আবারও কলকাতা বাংলার অনুরাগীরা তাকে আবারও চলচ্চিত্রের পর্দায় দেখতে চায়। অন্যদিকে এই তারকাকে আগামীতে মা কালী চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যাবে, সেখানে অবশ্য তাকে নতুন অবতারে দেখা যাবে বলে জানা যায়। মোরওভার চলচ্চিত্রের প্রথম পোস্টারে তাকে দেখা যায় একপাশে তিনি হিজাব পরে আছেন এবং অন্য পাশে তাকে মা কালীর অবতারে। সুতরাং এই জন্য অবশ্য ধারণা করা যায় চলচ্চিত্রটিতে ব্যাপক আকারে ক্লাইম্যাক্স থাকবে। তবে যাই হোক, চলচ্চিত্রটি আসলে কেমন হবে সেটি অবশ্য মুক্তির পরই জানা যাবে, কিন্তু আপাতত ধারণা করা যায় চলচ্চিত্রটিতে বড় আকারে ক্লাইম্যাক্স থাকবে। ঠিক এই জন্য অবশ্য তার অনুরাগীরা তার এই চলচ্চিত্রটির জন্য অপেক্ষায়। অন্যদিকে মাঝে অবশ্য জানা যায় এই তারকাকে আবারও কলকাতা বাংলা চলচ্চিত্রে দেখা যাবে, কেননা এরই মধ্যে অনেকগুলো নির্মাতা তার সঙ্গে যোগাযোগ করেছেন। ঠিক এই জন্য অবশ্য এই তারকার হাতে অনেকগুলো প্রজেক্টের কাজ আছে, কিন্তু খুবই তাড়াতাড়ি এই তারকা সে সকল প্রজেক্টের শুটিংয়ের কাজ শুরু করবেন বলে জানা যায়। সুতরাং যাহোক, জেনে তো নিলেন কলকাতা বাংলা তারকা রাইমা সেন শাড়ি পরে গ্ল্যামার রূপে ক্যামেরার সামনে ধরা দেয়। মোরওভার এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য।